আরটিভির দর্শক প্রিয়তা শুধু রাজধানীতেই নয়, দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে, যার প্রমাণ জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আরটিভির দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের এমন ভালোবাসা। 12তম জন্মদিনে শুধু রাজধানী কেন্দ্রিক দর্শক ও শুভানুধ্যায়ী নয়, বাণিজ্যিক নগরী চট্টগ্রামের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে জমকালো এ আয়োজন। এ সময় উপস্থিত হন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ। দিনটিকে স্মরণীয় করে রাখতে উপস্থিত সবার সঙ্গে কেক কাটেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। আরটিভি আজকে এই জায়গায় আপনাদের কথা চিন্তা করি, আমরা সব কিছু করি, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা সবাই একসাথে কাজ করব, একটি সুন্দর বাংলাদেশ গড়ব এবং একসাথে এগিয়ে যাব। এই সময় ফুল দিয়ে প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জেলা প্রশাসকের শুভেচ্ছা পেলাম, চট্টগ্রাম পুলিশ কমিশনারের শুভেচ্ছা জানান। আরটিভির সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো আমরা সবাই। আজ এবং আগামীর এই স্লোগান নিয়ে আরটিভি পাই পাই তার একযুগ পূর্তি করলো, তার এই সাফল্য আগামীতে অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে আরটিভি যে ভূমিকা রেখেছে তার জন্য আরটিভিকে আমরা কৃতজ্ঞ, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আরটিভি পরিবারকে সাউথ আফ্রিকার অনারারি কাউন্সিলর হিসেবে আমাদের সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পক্ষ থেকে আরটিভিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও ভিন্নধর্মী অনুষ্ঠান নাটক উপস্থাপনের মাধ্যমে আরটিভি তার মান ধরে রাখবে এবং সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই আশা করেন উপস্থিত সবাই। আরটিভি যেভাবে কাজ করে যাচ্ছে, আশা করি আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং গঠনমূলক দেশ গড়ার, বাংলাদেশকে গড়ার গঠনমূলক আলোচনা ও সমালোচনা করে আরও এগিয়ে নিয়ে যাবে আশা করি। আরটিভি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করুক, এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাই মিলে নির্ভীক সহযাত্রী হোক। আমি আরটিভিকে শুভ জন্মদিনে জানাই অভিনন্দন শুভেচ্ছা। এ সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পরে জন্মদিন উপলক্ষে আরটিভির চট্টগ্রাম দর্শক ফোরাম র্যালি বের করে।